ইনফ্ল্যামেটরি ভায়ারাল ডিজিজ এর মধ্যে আছে ক্রন্স ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস দুটাই বেশ বিপজ্জনক অসুখ কারণ এগুলো থেকে অনেক জটিলতা হওয়ার চান্স থাকে বিশেষ করে যদি আলসারেটিভ কোলাইটিস থাকে তার কিন্তু যে কোনো সময় এটা ক্যান্সার হতে পারে বিভিন্ন জায়গায় তো যাই হোক এটা আমরা বলতে পারি যে কোলাটিস বা ক্রন্স ডিজিজ এটা যদি হয় আপনার ক্রনিক ডায়রিয়া থাকে দীর্ঘদিন ধরে এক মাসের বেশি ডায়রিয়া থাকে ওজন কমে যেতে থাকে ওরাল আলসার থাকতে পারে এবং অনেক সময় জয়েন্ট পেইন থাকে বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু আসতে পারে তো যাই হোক আপনার পাতলা পায়খানা হচ্ছে দীর্ঘদিন ধরে তার সাথে যদি জয়েন্ট পেইন থাকে তাহলে কিন্তু আপনার এটা খুব সিরিয়াসলি নিতে হবে এটার প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি যদি সিরিয়াসলি না নেন এবং নির্দিষ্ট কিছু ওষুধ আছে সেটা না খান শুধু ডায়রিয়া হলে আপনি ফ্ল্যাজিল বা সিপ্রোসিন এগুলো খেলেন এর ফলে সাময়িক কিন্তু ভালো হবে কিন্তু দীর্ঘমেয়াদে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই চিকিৎসাগুলো একজন গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টের আন্ডারেই হওয়া উচিত বর্তমানে ভালো ভালো ওষুধ আছে সেগুলো খেলে কিন্তু আপনি অনেকদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন অনেক জটিলতার হাত থেকে বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে